নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে বলেছেন খুব সুন্দর বিষয়, যে অন্যের মনে আঘাত দিলে কি হয়। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান। অন্যের মনে আঘাত দিলে কি হয়, এটাই হয়। কারো অভিশাপ দিতে হবে না। ওই যারা মুখে অভিশাপ করেন সে অভিশাপ লাগবে কি লাগবে না জানি না, কিন্তু অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করলে, অন্যের মনে আঘাত দিলে অভিশাপ হয়ে যায়। অভিশাপ দিতে হয় না, আর সেই অভিশাপ জীবনে কাজ করবেই। মনে রাখবেন, সে অভিশাপ জীবনে কাজ করবে, সবসময় করবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন। আপনি অন্যের মনে, ওই জন্য সবসময় এটা কর্মফল। ভালো কাজ করলে ভালো তার ফল আছে, আর খারাপ কাজ করলে খারাপ ফল আছে। কর্মফল পেছন ছাড়ে না, এটা আপনারা সকলে জানেন। তো এটা হচ্ছে অন্যের মনে যখনই ব্যথা দিচ্ছেন, এখন হ্যাঁ সেই ব্যথাটা সঠিক হওয়া চাই। কেউ নেশা করতে চাইছে, আপনি তার নেশা করতে তাকে বারণ করছেন। সে কান্নাকাটি করছে, অভিশাপ দিচ্ছে, সে অভিশাপ কি আপনার লাগবে? না, লাগবে না। কারণ আপনি তার সত্তাকে বাঁচানোর জন্য, তার ভালোর জন্য আপনি তাকে বাধা দিচ্ছেন, তার পথে বাধা হচ্ছেন, তাই না? ওই জন্য দেখবেন যে এই কারো জীবনে যখনই প্রকৃত তার বৃদ্ধির পথে বাধা হন, তার শুভের পথে বাধা হন, তখন কিন্তু অটোমেটিক্যালি অভিশাপ তৈরি হয়ে যায়। অভিশাপ সংগ্রহ করবেন না। জীবনে যত পারুন আশীর্বাদ সংগ্রহ করুন, মানুষের ভালোবাসা সংগ্রহ করুন। টাকার সংগ্রহ থাকুক আর না থাকুক, কিন্তু অভিশাপ থেকে দূরে থাকুন। অভিশাপ অটোমেটিক্যালি হয়ে যাবে, আর ফলে কর্ণের রথের চাকাটা মাটিতে বসে গেছিল, আপনারা সকলে জানেন। তা আমাদের জীবনে ওই রকম, জীবনে চরম মুহূর্তে বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, তার থেকে বাঁচার জন্য আমরা আসুন অভিশাপ থেকে দূরে থাকি, তাই না? আর কখনো মুখ দিয়ে কাউকে অভিশাপ করবেন না, এতে কিন্তু কর্মফল নিজের উপর বর্ষায়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।